অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মকর রাশি অক্টোবর 2020 কেমন যাবে এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি মকর রাশির মাসিক রাশিফলের ভিডিও। অক্টোবর মাস কেমন যাবে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তারই একটি অগ্রিম পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছি। আপনাদের রাশিতে শনিগ্রহ অবস্থান করছে সকেতিক মার্গী, রাশির দ্বাদশ স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান, সেটাও সকেতিক মার্গী, রাশির পঞ্চম স্থানে রাহু গ্রহের অবস্থা, তুঙ্গ রাহু, রাহু তুঙ্গস্থ রাহু ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে এবং একাদশভাবে কেতুগ্রহের অবস্থান এবং 16 তারিখ পর্যন্ত এই রবি থাকছে আপনার নবমভাবে। 16 তারিখের পর এই রবি চলে আসছে আপনার রাশির দশমভাবে এবং দশমভাবে বুধের অবস্থান, এর সাথে সাথে আপনাদের চতুর্থপতি মঙ্গল তৃতীয়ভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে। কি ফল হতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আগাম শারদীয় দুর্গাপূজার প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সকলের এই দুর্গাপুজো যেন ভালো কাটুক এই কামনাই আমি করি। দেখুন, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা অনলি ফর বুকিং। অনেকে কল করছে, সবসময় কল ধরা হয়ে উঠছে না। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, আপনাদেরকে সঠিক সময়ে আপনাদেরকে রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা আমাকে দেখাতে চাইছেন, এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা বুক করুন, অবশ্যই আপনাকে এখান থেকে আপনারা ফিডব্যাক পেয়ে যাবেন। রাশি লগ্ন জানার জন্য এখানে আপনারা বারবার লিখবেন না, আমার বারবার অনুরোধ, এখানে রাশি লগ্ন জানার জন্য এটা হোয়াটসঅ্যাপে আপনারা লিখলে কোনো উত্তর কিন্তু আপনারা পাবেন না। অনলি ফর বুকিং সকাল 11 থেকে রাত্রি 8 পর্যন্ত আপনারা এই বুকিং করতে পারবেন। তো শুরু করা যাক, মকর রাশি অক্টোবর মাস 2020 কেমন যেতে চলেছে এই পুজোর মাস, কোন কোন দিকে শুভ, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, মকর রাশির এই পুজোর মাসটা অর্থাৎ অক্টোবর মাসটা প্রাপ্তির মাস। অর্থাৎ মকর রাশি মানুষেরা, আপনারা লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে অর্থ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ লটারি, শেয়ার, ফাটকা কারবার থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু এ মাসে পাবেন। অর্থাৎ আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের কিন্তু এ মাসে হবে। আপনাদের ঠিক রাশির নবমভাবে এই রবি অবস্থান করছে, অর্থাৎ 16 অক্টোবর পর্যন্ত। এক্ষেত্রে আপনাদের পিতার থেকে সহযোগিতা বা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এগুলো কিন্তু আপনাদের হবে। এবং যারা রাজনীতি ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট ভালো, রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু হবে। এবং 16 অক্টোবরের পর এই রবি আপনার তুলা রাশিতে অবস্থান করছে এবং সেখানে বুধ গ্রহেরও অবস্থান, নবমপতি আপনাদের দশমভাবে কর্মভাবে অবস্থান করছে। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, কর্মের একটা যোগাযোগ কিন্তু আপনাদের আসবে। দীর্ঘদিন ধরে যে কর্মের একটা চাপ চলে আসছিল সেই চাপ কিন্তু আপনাদের কিছুটা হলেও কমবে। কর্মক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি, এগুলো কিন্তু আপনাদের এ মাসে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। আপনাদের এ মাসে সাকসেস কিন্তু আপনারা পাবেন। কিন্তু এ মাসে মকর রাশি প্রেমজ সম্পর্কে অর্থাৎ লাভ লাইফটা আপনাদের কিন্তু খুব একটা ভালো দিক দেখা যাচ্ছে না। গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে বন্ডিংয়ের কিছু দেখা যাচ্ছে, বন্ডিংয়ের অভাব দেখা যাচ্ছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের মধ্যে মতান্তর, এই দিক থেকে আপনারা অবশ্যই কথার মধ্যে মধুরতা রাখুন, নয়তো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে রিলেশন ক্রাইসিস বা ব্রেকআপ হয়ে যাওয়ার কিন্তু এ মাসের সম্ভাবনা আছে। অর্থাৎ এ মাসটা প্রেমজ দিকটা খুব একটা শুভ ফল কিন্তু নির্দেশ করছে না মকর রাশির। মোটামুটি আপনার এটা এর তারিখ হচ্ছে 23 তারিখ পর্যন্ত,
তেইশে অক্টোবর পর্যন্ত প্রেমজ জায়গাটাতে আপনাদের ডিস্টারবেন্স দেখা যাচ্ছে। লাভ লাইফ নিয়ে তেইশে অক্টোবর আপনার ডেটটা মেনশন করুন, রাখুন এই ডেট অবধি আপনাদের কিন্তু, অর্থাৎ তেইশে অক্টোবর পর্যন্ত আপনাদের প্রেমজ সম্পর্কের ব্যাপারে কিছুটা হলো জটিলতা কিন্তু আসতে চলেছে। চতুর্থপতী মঙ্গল তৃতীয়ভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে এবং আপনাদের যে কিনা একাদশপতি অর্থাৎ এবং চতুর্থপতি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাতৃবিরোধ কিন্তু আপনাদের হবে, অর্থাৎ ভাইয়ের সাথে মতান্তর, ভাইয়ের সাথে বনিবানা হচ্ছে না বা ছোটোখাটো চোট আঘাত লাগার কারণ এই শনি আপনাদের রাশিতে অবস্থান করছে এবং ঠিক তৃতীয় দৃষ্টি, শনি তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে। অর্থাৎ যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই যে শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে এক্ষেত্রে কিন্তু একটা ডেঞ্জার জায়গা কিন্তু তৈরি করছে। অর্থাৎ এই মাসটাতে আপনারা যারা দূরযাত্রা যাচ্ছেন বা দূর ভ্রমণে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির। মকর রাশির ক্ষেত্রে এই জায়গাটা বিশেষ অ্যালার্ট আপনারা থাকুন, আপনাদের এ মাসে যথেষ্ট পরিমাণে ব্যয় কিন্তু আপনাদের এ মাসে যথেষ্ট পরিমাণে ব্যয় কিন্তু হবে, ব্যয় ব্যাপারটা যথেষ্ট পরিমাণ মানে আর্নিং যা হবে ঠিক তার মতনই আপনাদের কিন্তু ব্যয় কিন্তু আপনাদের প্রচুর হবে, খরচের মাত্রাটা যথেষ্ট এ মাসে কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির। বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা প্রবল, যারা বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট ভালো, বিদেশ থেকে অর্থ আসা, আপনাদের বিদেশ যাত্রা এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে বা এই জায়গাগুলো তৈরি করার একটা জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। বিবাহের দিকটা আপনাদের এ মাসে খুব একটা শুভ কিন্তু দেখা যাচ্ছে না, বিবাহকেন্দ্রিক সমস্যা, বিবাহের ব্যাপারটাতে এ মাসে আপনাদের না এগানোটাই বিশেষ ভালো। অক্টোবর মাসটা শুভ বিবাহের ক্ষেত্রে কিন্তু ভালো কোনো দেখতে পাচ্ছি না, এই জন্য বিয়ের ব্যাপারটাতে আপনারা এই অক্টোবর মাসটা অন্তত থেমে যান, আপনারা তারপরের মাস থেকে আপনারা কিন্তু বিয়ের ব্যাপারে এগাতে পারেন। যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছে, যারা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট ভালো, আপনাদের পদমর্যাদা বৃদ্ধি হবে, কাজের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে, আপনাদের কথা মানুষ যথেষ্ট হারে শুনবে। শারীরিক পার্টটা যদি বলি, ধীরে ধীরে আপনাদের শারীরিক পার্টটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিছুটা হলেও ডেভেলপমেন্ট করবে, শারীরিক দিকটা আপনাদের যথেষ্ট ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃহস্পতি আপনাদের পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পারিবারিক দিকটাতে সুখ সমৃদ্ধির জায়গা কিন্তু আসছে, মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা হলো আপনাদের উন্নতি হবে, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু শরীর স্বাস্থ্যের পার্টটা ভালো দেখা যাচ্ছে, পিতার শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের কিছুটা হলেও টেনশনের জায়গা তৈরি হবে, পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও টেনশান উদ্বেগের জায়গা কিন্তু তৈরি হবে, আত্মীয় স্বজনের সঙ্গে কিছুটা কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে, মতান্তর হওয়ার সম্ভাবনা আছে, কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলা আপনাদের ঘাড়ে এসে পড়বে, সেই দিক থেকে আপনারা কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন। ভাড়াটিয়া নিয়ে সমস্যা, ভাড়াটিয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যাদের বিপি আছে বা যাদের সুগার আছে, থাইরয়েড আছে, এই দিকটা আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এ মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে স্কিন ডিজিজ এবং চোখের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির। মকর রাশি যারা অভিনয় জগতে আছে তাদের ক্ষেত্রে মোটামুটি এ মাসটা খুব একটা ভালো না বললেও খুব খারাপও না, মধ্যম বলা যেতে পারে, অর্থাৎ কোনো মতে আপনাদের এ মাসটা কিন্তু চলে যাবে। যারা শিল্পকলা, গান বাজনা, অভিনয় এর সঙ্গে যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে ভালো, যারা যারা আপনার অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট ভালো ফল কিন্তু নির্দেশ করছে, যারা ডক্টর তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, দ্বিতীয়পতি রাশিতে অবস্থান করছে এবং মার্গী
আর্থিক দিকটা কিন্তু আপনাদের ইনকাম যোগটা কিন্তু যথেষ্ট আসবে। এই শনি যখন 12 ডিগ্রিতে আসবে তখন আরও শুভফল আপনারা পাবেন।